হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 210 বছর আগে 360 খ্রিস্টাব্দে, তাহলে 360 460 560 570 হিসাব করে দেখুন 210 বছর। আবার বলছি 360 খ্রিস্টাব্দ, এখান থেকে 570, তাহলে হুজুরের দুনিয়াতে আগমনের 210 বছর আগে তখনকার রোমান সম্রাট কনস্ট্যান্ট বা কনস্ট্যান্টিনোপল, তিনি বর্তমান তুরস্কের ইস্তাম্বুলে এই আয়া সোফিয়া গির্জা, খ্রিস্টানদের উপাসনালয়, এটা তৈরির ভিত্তি স্থাপন করেছিলেন। পর্যায়ক্রমে এটা খ্রিস্টানদের রোমান ক্যাথলিক একটা অংশ, যেমন আমাদের মধ্যে হানাফি, সাফি, খ্রিস্টানদের মধ্যে যে গ্রুপিং, তো রোমান ক্যাথলিকদের গির্জা হিসাবে এটাকে চালু করেছিলেন। 1204 সাল পর্যন্ত এটা রোমান ক্যাথলিক খ্রিস্টানদের গির্জা বা উপাসনালয় ছিল। এরপরে 1453 পর্যন্ত, 1204 থেকে 1453 এই সময়কালটা এটা রোমান অর্থোডক্স তাদের গির্জা হিসাবে ব্যবহৃত হয়। প্রথম ছিল রোমান ক্যাথলিকদের গির্জা, তারপরে এটা হলো অর্থোডক্স খ্রিস্টানদের গির্জা। এরপরে 1453 সালে মুসলিম বীর মুজাহিদ সম্রাট ফাতে মোহাম্মদ, আবার বলছি সম্রাট ফাতে মোহাম্মদ, তিনি যখন মদিনা থেকে অভিযান শুরু করলেন, শুরু করার পরে তিনি কনস্টান্টিনিয়া বা আজকের কনস্টান্টিনোপল এটা খ্রিস্টানদেরকে হারিয়ে দিয়ে এটা জয় করলেন। পুরা মুসলিম দুনিয়া একটা বিশাল ইসলামী সাম্রাজ্যে পরিণত হলো। এখন যেই বাদশাহ যখন যেই দেশ দখল করেন, সেখানে ইচ্ছা মতো মন মতো খুশি মতো সব কিছু করেন। তো সম্রাট ফাতে মোহাম্মদ তিনি ইচ্ছা করলে খ্রিস্টানদের ক্যাথলিকদের অর্থোডক্স খ্রিস্টানদের এই গির্জাকে মসজিদ করে নিতে পারতেন, বলুন পারতেন না? কিন্তু তিনি সেই গির্জার যারা পাদ্রী, যারা ওই ধর্মীয় নেতা, গির্জার পাদ্রীরাই তখনকার দিনে ছিল, এখনো আছে, গির্জা কমিটির পরিচালক, যেটাকে আমরা এই যে মসজিদ কমিটি বা এই ধরনের আর কি, আর গির্জা কমিটির যারা উপাসনালয় পাদ্রি এটা পরিচালনা করতেন, তারা এই গির্জার ব্যাপারে নিরঙ্কুশভাবে স্বাধীন ছিলেন। তারা এটাকে যখন যেভাবে ইচ্ছা করতে পারতেন। বাদশাহ ফাতে মোহাম্মদ তিনি ইচ্ছা করলে এটাকে তখন জোর করে মসজিদ বানিয়ে নিতে পারতেন, কিন্তু নেননি। মুসলমানরা কোনো মন্দির ভেঙ্গে, গির্জা ভেঙ্গে মসজিদ করেছে এমন একটা ইতিহাস আপনি দেখাতে পারবেন? কিন্তু আমাদের পাশের ভারত, তারা বলে নাকি সম্রাট বাবর রাম মন্দির এটাকে ভেঙ্গে চুরে এটার উপরে বাবরি মসজিদ বানিয়েছেন, সেই মসজিদ তারা ভেঙ্গে ফেলেছে। ইতিহাস অনেক দীর্ঘ, সেটা আমার আলোচনার বিষয় নয়। তবে মসজিদ ভাঙ্গা হয় নাই, নিজেদেরকে ভেঙ্গে টুকরা টুকরা করার অবস্থা এবং অবস্থান তারা তৈরি করেছেন। লুক অ্যান্ড অবজার্ভ, সময় কিন্তু খুব কাছে, গোজোয়াহীন কিন্তু একেবারে নিকটে। প্রিয় ভাইয়েরা, এবার আসুন বাদশাহ ফাতে মোহাম্মদ
তিনি গির্জার পাদ্রীদেরকে গির্জা কমিটি তাদেরকে ডাকলেন, ডেকে বললেন আমি তো এই দেশ বিজয় করেছি, এখন এটা আমার দেশ, আমি ইচ্ছা করলে এই গির্জাকে মসজিদে রূপান্তরিত করতে পারি, এটা আমার অধিকার, কিন্তু আমি এটা করব না, কারণ মুসলমান জোর করে কারো মন্দির গির্জা এগুলো কোনোদিন দখল করেনি, করে না, করবেও না। এখন আপনারা যদি রাজি হন তাহলে গির্জাটা আমার কাছে বিক্রি করেন, আমার ইচ্ছা এটাকে আমি মুসলমানদের জন্য মসজিদ বানাবো, যেহেতু মসজিদের প্রয়োজন খুব বেশি, মুসলমান এমনভাবে বাড়তেছে একটা জোয়ার। তখন গির্জা কমিটি সানন্দে রাজি হল যে মহামান্য বাদশাহ আপনি যেটা বলেছেন গির্জা আপনার কাছে বিক্রি করার জন্যে, আমরা বিক্রি করতে পরস্পর আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা বিক্রি করব। কত টাকা চাও? এত টাকা। হাতে মোহাম্মদ তিনি বললেন আমার রাজকোষে অনেক টাকা আছে, সেখান থেকে আমি দেব না, আমার নিজের পকেটের টাকা দিয়ে এই নাও, তোমাদের গির্জার মূল্য আমি পরিশোধ করলাম। তারা মূল্য নিয়ে গেল এবং রেজিস্ট্রি করে বাদশাহ ফাতে মোহাম্মদ তার কাছে এই গির্জা সপর্দ করলেন। বাদশাহ ফাতে মোহাম্মদ একটা দলিল করলেন, ওয়াকফ সাবিলিল্লাহ, মসজিদ করতে হলে কি লাগে? ওয়াকফ লাগে। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহর নামে ওয়াকফ করে এই গির্জা এটাকে মসজিদ বানালেন। এইটা 1453 থেকে শুরু করে তুরস্কের কামাল আতাতুর্ক ক্ষমতা আসা পর্যন্ত এটা মসজিদ ছিল 500 বছরেরও বেশি, এর আগে 1000 বছরের মতো গির্জা ছিল। তারপরে 1453 সালে যখন ফাতে মোহাম্মদ এটাকে মসজিদ হিসাবে রূপান্তরিত করলেন, করার পরে তুরস্কের কামাল আতাতুর্ক ক্ষমতা এসে এই মসজিদকে পরিবর্তন করে এটাকে মিউজিয়াম জাদুঘরে পরিণত করল। কামাল আতাতুর্ক ক্ষমতা এসে ইসলামের বিরুদ্ধে এমন কাজ ছিল না, মুসলমানের বিরুদ্ধে এমন কাজ ছিল না যেটা করে নাই, এটা আপনারা জানেন। আর মৃত্যুর সময় লোহিত সাগরের পাড়ে একটা ছোট্ট কোঠা কুঠরির মধ্যে কুকুরের মতো গেউ গেউ করতে করতে সে দুনিয়া থেকে চলে গিয়েছে, এটাও ইতিহাসের একটা অংশ। বর্তমান তুরস্ক সরকার প্রেসিডেন্ট হাফেজ কি নাম রজব তাইফ এরদোগান, তিনি এটাকে তার মজলিসে শুরা পার্লামেন্ট এটার সাথে পেশ করে আলাপ আলোচনা করে পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এটাকে মসজিদ হিসেবে ঘোষণা করে এখানে প্রথম আজান দেওয়া হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, এবং এখন থেকে এটা মসজিদ। তাহলে ছিল গির্জা, গির্জা থেকে হলো জাদুঘর কামাল আতাতুর্ক, 150 বছর গির্জা কামাল আতাতুর্ক থেকে এই পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধের আগ পর, আপনারা হিসাব করে নেন, বেশি সময় নয়। এইটা মিউজিয়াম হিসাবে ছিল, আর কামাল আতাতুর্ক এবং তুরস্ক সরকার এটাকে পুনরায় মসজিদ হিসাবে ঘোষণা করেছেন, এটা কি অন্যায় হয়েছে? আপনারা বলুন, নিজের পয়সা দিয়ে কিনেছেন, আবার নিজে ওয়াকফ করে দিয়েছেন। এটা নিয়ে যখন ইউরোপ আমেরিকার দেশগুলো হইচই করে উঠল, তখন তুরস্ক গভর্নমেন্ট তাদের 40,000 ফাইল তাদের 40,000 ফাইল এটা খোঁজাখুঁজি করে বের করে ফাতে মোহাম্মদের ওই দলিল, ওয়াকফ দলিল, এটা বের করে দুনিয়ার সামনে দেখিয়েছেন। দেখিয়ে দেওয়ার পরে তিনি ঘোষণা করেছেন, এই দেখুন এটা ওয়াকফ করা মসজিদ, এটা গির্জা কমিটির কাছ থেকে নগদ টাকায় ফরিদ করে ওয়াকফ করা হয়েছে। এটা দেখানোর পরে রাশিয়া প্রথমে একটু গরম দেখাইছিল, গতকালকে রাশিয়া বলেছে এটা তুরস্কের অভ্যন্তরীণ ব্যাপার, এটা করার অধিকার তাদের, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেভাবে করুক আমাদের কোনো আপত্তি
নাই, কিন্তু আমেরিকা, ব্রিটেন আর পশ্চিমী দুনিয়ার খ্রিস্টান দেশগুলো এখনো চিল্লা চিল্লি হইচই করতেছে, কিন্তু তারা কি দেখেনি? আপনারা কি জানেন না বর্তমান ব্রিটেন, আমেরিকা, কানাডা এই খ্রিস্টান দেশগুলোতে হাজার হাজার মন্দির, হাজার হাজার প্যাগোডা, গির্জা, এগুলা গির্জা কমিটি বিক্রি করে দিচ্ছে, কারণ ঘন্টার পর ঘন্টা ঠন 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 ঘন্টা বাজায়, কোনো খ্রিস্টান মন্দিরে আসে না, সেগুলো বিরান হয়ে গেছে, যার জন্য গির্জা কমিটি এগুলাকে বিক্রি করে দিচ্ছে, আর সেখানকার মুসলমানরা এগুলাকে নগদ টাকায় খরিদ করে আল্লাহর নামে ওয়াকফ করে এগুলাকে মসজিদ বানিয়ে ফেলতেছে। আজ থেকে 40 বছর আগে ব্রিটেনে মসজিদ ছিল 4খান, এখন সেখানে মসজিদ 2000-এর বেশি, আমেরিকাতে 1980 সনে মসজিদ ছিল মাত্র 3খান, এখন সেখানে মসজিদ 3000-এরও বেশি, এবং এগুলো অধিকাংশ কিন্তু খরিদ করা গির্জা, খরিদ করা গির্জা। তাহলে একদিকে তাদের গির্জাগুলো বিক্রি হয়ে মসজিদ হচ্ছে, আরেকদিকে তুরস্কের এইটা বিক্রি হয়ে এখন আবার মসজিদ হিসেবে ঘোষণা দিয়েছে, কিন্তু তাদের চুলকানি শুরু করেছে। কিন্তু শুধু এ আয়া সুফিয়া নয়, ওই সময় সামনে যে সময় পুরা দুনিয়া ইসলামের আওতায় চলে আসবে, ইমাম মাহদি আসার সময় খুব কাছে, এটাও আপনাদের অবগতির জন্য আমি বলছি। ইমাম মাহদি আসার পরে, সাইয়েদেনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে পুরা দুনিয়া ইসলামের আওতায় চলে আসবে। তবে একটা কথা, ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম আসার আগে বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব মিলে মোট কত? 800 কোটি। করোনা ভাইরাস কতদিন থাকবে, কত বছর থাকবে কেউ জানে না। অনেক ইসলামী বিশ্লেষক তারা মতামত প্রকাশ করেছেন, এমনও হতে পারে যে ঈসা আলাইহিস সালাম আসার আগে, ইমাম মাহদি আসার আগে 800 কোটি নয়, দুনিয়ার অবস্থা এমন হয়ে যেতে পারে যে মাত্র কয়েক কোটি মানুষ জীবিত থাকবে, কয়েক কোটি। আল্লাহু আকবার, সাংঘাতিক কথা কিন্তু আমি বলেছি, 800 কোটি নয়, মাত্র কয়েক কোটি। আবার তারা বলেছেন এটা 20 কোটিও হতে পারে, 50 কোটিও হতে পারে। অনেকগুলো দেশে করোনা চলছে, এর মাঝখান দিয়ে বর্তমানে আরেকটা রোগ শুরু হয়েছে, যেটা প্লেগ, প্লেগ টাউন টাউন, যেটা আগেও ছিল বিভিন্ন যুগে বিভিন্ন দেশে বিভিন্ন জনপদে, আর তখনকার টাউন আর এখনকার টাউন কিন্তু এক নয়, এখনকারটা হইলো ধরে আর মারে, ধরে আর মারে। তাইলে আমি যে কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম, ছোট্টকালে দেখেছি, মুরব্বীরা দেখেছেন পাটখাতের দোকাচ্ছা ভাঙে, কি দোকাচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন বোধ হয় সেই কাজটাই করছেন, দ্রুত জনসংখ্যা কমে যাচ্ছে, কমে যাবে, আর করোনা চলছে আজকে প্রায় 5 মাস। কিন্তু আমাদের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী, তাদের কথা আমি বাদ দিলাম, মুসলমানদের মধ্যে চরিত্রগতভাবে, নৈতিকভাবে, আদর্শগতভাবে কোনো পরিবর্তন কি আপনারা দেখছেন? না, আমি কিন্তু দেখছি না। যে পর্যন্ত পরিবর্তন না হবে, আল্লাহর কসম, আল্লাহ ছাড় দেবেন না। এখন হয় সংশোধন হতে হবে, নয় ধ্বংস হওয়া লাগবে, এই দুটো ছাড়া মাঝখানে আর কোনো বিকল্প নেই। তাহলে আয়া সফিয়া, এটাকে মসজিদ হিসাবে তুরস্ক গভর্নমেন্ট যেই ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার সাথে আমরা সবাই একমত, আপনারা কি রাজি আছেন? এইটা কারো থেকে জোর করে নেওয়া হয় নাই, পয়সা দিয়ে খরিদা, যেটা আজকেও পুরো দুনিয়াতে টাকা দিয়ে খরিদ করে করে মুসলমানরা গির্জাগুলোকে মসজিদ বানাচ্ছে। ট্রাম্প কি এগুলো দেখে না? পশ্চিমী দুনিয়ার যারা দায়িত্বশীল প্রেসিডেন্ট তারা কি এগুলো দেখে না? তাহলে গির্জা কমিটির গির্জা বিক্রি করার অধিকার আছে, মুসলমানদের আবার এইটা নগদ টাকা দিয়ে কিনে মসজিদ বানাবার অধিকার বোধ হয় নেই। 2 নম্বর, আজকের আমার আলোচনা বৃক্ষরোপণ, গাছ রোপণ, এটা বর্তমান সময়ের দাবি। সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
বুখারী মুসলিমের হাদিস, মান গারাসা সাজারান আও জেরাতান, যে ব্যক্তি কোনো একটা গাছ লাগালো অথবা কোনো তরি তরকারি ফল ফলাদি এগুলো গাছ লাগালো, ফাকালা মিনহু তৈরু, তার লাগানো এই গাছের ফল, তার লাগানো এই গাছের পাতা, ফাকালা মিনহু তৈরু, কোনো কাক পক্ষী এসে যদি খায়, আবিল ইনসানও আত্মীয় অনাত্মীয় কোনো মানুষ এসে যদি এটার ফল পাতা শাক 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 এগুলো খায়, আবিল বাহিমাতো পাহাড়ের কিছু পাহাড়ি জন্তু বন্য জন্তু তারা এসে যদি গৃহস্থের লাগানো এই বাগানের ফল ফলাদি ফসলাদি গাছপালা এগুলো খায়, আবিল ইনসানও যে লাগিয়েছে তার আপন জন অপরজন এরা যদি খায়, আবি সারেকো এমনকি চোর এসে যদি এগুলো কেটে নিয়ে যায়, ফাহু আলাহু সাদাকাতুন, যে লাগিয়েছে তার আমল নামায় কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক সদকায় জারিয়া সওয়াব লিখতে থাকবেন। তাহলে সদকায় জারিয়া সওয়াবে জারিয়া এটা হলো গাছ লাগানো। আরেকটা হাদিসে নবীজি ইরশাদ করেছেন, তুমি যদি জানো আজকে রাত শেষ হলে আগামীকাল কেয়ামত হয়ে যাবে, দুনিয়ার মেয়াদ শেষ হয়ে যাবে, এটা জানো যদি তাহলেও তুমি গাছ লাগাও গাছ লাগাও গাছ লাগাও, এটা বড় সদকায় জারিয়ার অন্যতম। আপনারা আমার ভাইয়েরা আমার প্রতিবেশীরা আমার মুরব্বীরা কে কয়টা গাছ লাগিয়েছেন, এখন কিন্তু গাছ লাগানোর মৌসুম, আমি কিন্তু লাগিয়েছি এখনো লাগাচ্ছি, কিন্তু আমি চলে গেলে সাব্বাহালিল্লাহে মা ফিসসামাওয়াতে ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহর যত যত সৃষ্টি আছে পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা বৃক্ষপত্র তরুলতা এরা সবাই আল্লাহর জিকির করে, আর আপনার লাগানো গাছগুলোর পাতা লতা যদি আল্লাহর জিকির করে সওয়াবটা আপনি পেয়ে যাবেন। তাহলে বিরাট সওয়াবের একটা ক্ষেত্র এখানে আল্লাহ আমাদেরকে খুলে দিয়েছেন, নবীজি আমাদেরকে অবগত করিয়েছেন। আপনারা এখন থেকে ইনশাআল্লাহ আগামীকাল থেকে যিনি যেখানে আছেন যার জায়গা কম আছে বেশি আছে অল্প বিস্তর যে যেটা পারেন গাছ লাগাবেন, রাজি আছেন কি? আমরা যে নিঃশ্বাস টানি এই বাতাসের সাথে অক্সিজেন আমাদের ভিতরে ঢুকে, অক্সিজেন অক্সিজেন এই অক্সিজেন ভিতরে গিয়ে আপনার হার্ট বাল্ব লাংস লিভার কিডনি এগুলাকে ফ্রেশ করে ধৌত করে এগুলাকে পরিষ্কার করে, করার পরে এই বাতাসটা আবার বেরিয়ে যায়, নিঃশ্বাস হিসাবে গ্রহণ করি প্রশ্বাস হিসাবে বের করি ছেড়ে দেই, যখন ভিতর থেকে এটা বেরিয়ে আসে তখন এটা আর নাইট্রোজেন থাকে না, এটা হাইড্রোজেন, হাইড্রোজেন বিষাক্ত গ্যাস হয়ে যায়। গাছপালা এগুলোর খাদ্য হলো হাইড্রোজেন আর মানুষের খাদ্য হলো অক্সিজেন, তাইলে আমরা অক্সিজেন ব্যবহার করি আর নিঃশ্বাসে যে অক্সিজেনকে হাইড্রোজেন করে ছেড়ে দেই, এই হাইড্রোজেনগুলো গাছপালায় আহার করে খায়, খাওয়ার পরে তারা আবার এগুলাকে অক্সিজেন হিসাবে ছেড়ে দেয়, তাইলে দেখা যায় গাছপালা এটা একটা রিফাইনারি মেশিন, কি পরিশোধন মেশিন। তাহলে গাছপালা যত বেশি হবে তত নাইট্রোজেন অক্সিজেন এগুলো বাড়বে, দেখেন না রোগী হাসপাতালে গেলে যখন শ্বাসকষ্ট হয় কি দেয়, কি দেয়, অক্সিজেন। তাইলে এই অক্সিজেনটা হলো মানুষের বেঁচে থাকার জন্যে সবচেয়ে বড় উৎস, এখন এই অক্সিজেন যদি বাড়ে তাহলে আপনাদের স্বাস্থ্য ভালো হবে, আপনাদের নিঃশ্বাস প্রশ্বাস এটা থেকে রোগ জীবাণু চলে যাবে, আপনাদের শরীরটা রিফ্রেশ হবে, আপনাদের শরীরটা সুস্থ হবে। সুতরাং নিজেদের স্বার্থে হলেও গাছ লাগানো দরকার আছে নাকি নাই? আমি এই আষাঢ়ের শুরু থেকে গাছ কয়টা লাগিয়েছি আশপাশে যারা দেখতেছেন তারা কিন্তু আন্দাজ করতেছেন, এটা আমার গণনা করার, আমি গণনা করিনি, কিন্তু আমার ভাই হিসেবে আমার প্রতিবেশী হিসেবে আপনার বাচ্চার স্বার্থে আপনার আগামী প্রজন্ম তাদের বেঁচে থাকার স্বার্থে আপনারা বেশি বেশি করে গাছ লাগাতে রাজি আছেন তো? আমার ছোট্টকালে আমি একদিন ওই বাড়ি থেকে হেঁটে নানা বাড়ি মমিনপুর যাচ্ছিলাম, মমিনপুর ওই যে বালিবাড়ির পুব কিনারে
ওই গোলাবাড়ি দোলাবাড়ি এই বাড়ির পাশে দেখি যে একবারা ধারালো শ্রেণী দাও একখান নিয়ে আনাজি কলার গাছ এক কিনার ধরে সব কেটে ফেলতেছে। আমি তখন করে খুব বেশি বড় না, এমন জ্যাঠা চাচা এগুলা কাটছেন কেন, এত কষ্ট করে লাগিয়েছি রোপণ করেছি, এত বড় একটা আনাজি কলা তরকারি কলা ছড়া হয়েছিল রাত্রে চোরে নিয়ে গেছে, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও খাবো না চোরেরও খাওয়াবো না। বললাম না রেখে দেন, চোরে খেলেও আপনার অমঙ্গল হবে না বরং মঙ্গল হবে। আর নবীজি হাদিসের মধ্যে চোরের কথাও কিন্তু বলেছেন, চোরে নিলেন এক আমার দক্ষিণের পুকুর পাড়ে অনেকগুলো আনারস ধরেছিল, এবার এবার আমি বাগে পাইনি, আমি বাগে পাই নাই, কিন্তু আমার মনে কোনো আক্ষেপ নাই কষ্টও নাই। ইন্দুর বান্দর চোর যে খেয়েছে খাক, কিন্তু আমি যেটা এই গাছ লাগিয়ে যেই কাজ করেছি আমার তো লাভ হয়েছে না। আচ্ছা ফলদার নারিকেল সুপারি আম জাম লিচু বিভিন্ন ফলের গাছ এটা লাগান, ঔষধি গাছ হরিত কি বয়রা অমলকি নীল নীল কিন্তু বিশাল একটা ওষুধ। বর্তমান করোনা ভাইরাসেও সব বিশেষজ্ঞ একমত, সব ইসলামী চিন্তাবিদ একমত, নিম পাতার চেয়ে বড় মেডিসিন করোনা ভাইরাসে এখন পর্যন্ত পাওয়া যায়নি। নিম পাতা কালো জিরা মধু, নিম পাতা কালো জিরা মধু এটার সাথে লেবু, লেবু এই চারটা, লেবু গাছ লাগান না, কাগজি গাছ লেবু গাছ কাঁটা জামির গাছ জাম্বুরা গাছ এগুলো হলো ঔষধি গাছ, আপনারা লাগাইতে রাজি আছেন তো? কোনোটা যদি না পান তাহলে রাস্তার কিনারে এই ফুলের গাছ টাছ আছে না জবা ফুল, এই ফুলের গাছ যেখানে বেশি আছে সেখান থেকে ডালা কেটে কেটে লাগান। এই ফুল গাছগুলো বেঁচে থাকলে বেড়া হিসেবে লাগান না, আপনার ক্ষেত রক্ষা হইল। আর এই গাছগুলো বেঁচে থাকলে এর যেই পাতা টাতা বের হবে এগুলো আল্লাহর জিকির করবে, সাব্বাহাদিল্লাহে মা ফিসসামা ওয়াত ওয়াল আরদ ইউসাব্বিহু লাহু মা ফিসসামা ওয়াত ওয়াল আরদ, এই গাছের পাতাগুলো যখন আল্লাহর জিকির করবে তার সওয়াবটা আপনি পেয়ে যাবেন। তাহলে এই সওয়াব আপনারা পেতে রাজি আছেন? তাহলে আগামীকাল থেকে শুরু করে এমনভাবে আপনারা গাছ লাগাইবেন, একেবারে এখানে ওখানে ওখানে গাছ লাগানোর জায়গা না থাকলে অন্তত ফুলের ডালা একটা হইলেও লাগাবেন, এটার পাতাও কিন্তু আপনাকে অক্সিজেন সরবরাহ করবে, এই গাছের পাতা এইটাও কিন্তু আল্লাহর নাম আল্লাহর জিকির করবে, সওয়াবটা আপনি পেয়ে যাবেন। সুতরাং বেশি বেশি করে গাছ লাগাতে আপনারা রাজি আসেন তো ইনশাল্লাহ, রাজি আসেন তো ইনশাল্লাহ। আগামী জুমে আমি জিজ্ঞাসা করব কে কয়টা লাগিয়েছে। আমাদের সরকারও সব সরকার সব সময় বেশি বেশি গাছ লাগানোর কথা বলে, আর একটা গাছ কাটার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি আরও তিনটা গাছ লাগিয়েছি কিনা, একটা কাটার আগে তিনটা অন্তত লাগাতে হবে। বাপ দাদা লাগাই গেছে আপনি কাডেনার বেছেন কাডেনার খান, আমাদের দেশের পাহাড়গুলো আজকে বেল্লা মাথা, বেল্লা মাথা বুঝলেন বেল মাথা কিছু নাই, কত গাছপালা ছিল কত হাতি ছিল কত বন্য প্রাণী ছিল এখন কিচ্ছু নাই, যার জন্য প্রাকৃতিকভাবে আমাদের আবহাওয়াগতভাবে পরিবেশগতভাবে আমরা ঝুঁকির মুখে চলে যাচ্ছি, দিন দিন ঝুঁকির মুখে চলে যাচ্ছি। হয়তো বা এমনও হতে পারে বাংলাদেশ সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অর্ধেক এটা সাগরের নিচে ডুবে যাবে, কারণ নদীতে যত আবর্জনা যত পয়সা যত ময়লা যত কিছু আপনারা ফেলেন এই দক্ষিণের খালের দিকে একটু চাইয়েন কত ভাসমান ময়লা ওই স্রোতে আটকে জমা হয়ে আছে, এগুলো সব যেতে যেতে নদীতে যায়, নদীর স্রোতে এগুলো সাগরে যায়, সাগরের তলা কয়েক মিটার উঁচু হয়ে গেছে, কয়েক মিটার ফুট নয় উঁচু হয়ে গেছে। সুতরাং ওই যে বরফ গলা পানি উত্তর মেরু হিমালয় ওদিক থেকে আসে, আসার পরে এখন পানি ধারণ করার ক্ষমতা নদী তো শেষই হয়ে গেছে, খাল কয়টা আছে আপনাদের এলাকায়, খাল বলা লাগবে কয়টা আছে? 98-এর মতো একটা বন্যা যদি এখন হয় এই বন্যার পানিগুলো কোন দিকে নামে, কি পানি যাওয়ার মতো কোনো জায়গাও তো আমরা রাখি নাই। তাহলে বোঝা গেল আমরা এমন স্বার্থপর হয়েছি, বৃষ্টি হতো পানি হতো দুই দিন পরে দেখা যেত কি পানি চলে গেছে, এখন পানি চলে যাওয়ার কোনো রাস্তা বোধ আপনারা রেখেছেন? দেশে একটা পুকুর দেখান একটা ডোবা দেখান যেটার পানিটা ভালো আছে
বরং পানির রং আলকাপটার রঙের মতো হয়ে গেছে। আমি জাপানে সাউথ কোরিয়ায় এই কিছুদিন আগেও সফরে দেখেছি সেখানকার দেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা এলাকায় শহরের প্রত্যেকটা ড্রেনে শহরের প্রত্যেকটা নালীতে দৈনিক জোয়ার আসে আবার ভাটায় চলে যায়, জোয়ার আসে ভাটায় চলে যায়। তাইলে সেখানের পানি দূষিত হওয়ার কোনো কারণ আছে? তারা আমাদের চেয়ে অনেক ভালো আছে। আর দুনিয়ার বিদেশে যত দেশে গেছি আমি, কোনো দেশে আমি একটা মশাও দেখি নাই, একটা মশাও। আর আমরা মশার ক্ষতি গৃহস্থী করি, আমরা মশার চাষ করি। তাহলে ডেঙ্গু থেকে আমাদের বাঁচার, রক্ষা পাওয়ার কোনো পথ, কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। প্রিয় ভাইয়েরা, বিশেষ করে মিডিয়ার যে সকল ভাইয়েরা রয়েছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। আমরাও চাই, আর বিনিময় তো আমি আপনাদের কাছে কোনোদিন চাই না, চাই নাই, যাবো না। এটি হলো আমার শুরু থেকে আমার নিয়ম। আপনারা যখন এগুলো থ্রো করবেন তখন আপনারা এমন টাইটেল, এমন হিডিং ব্যবহার করবেন না যেটার জন্যে আমাকে দায়ী করা হয়। একটু দেখে শুনে যাচাই বাছাই করে যে এই হিডিংটা দিলে এই হবে। একটা হিডিংয়ে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন যে ফেসবুকে ইন্টারনেটে আমার ছবি, এই পাশে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রীর ছবি, এই পাশে ওবায়দুল কাদের সাহেবের ছবি। আর তারা হিডিং দিয়েছে, মাওলানা লুৎফর রহমান বলেছেন বাংলাদেশে করুণা আসবে না, যদি আসে তাহলে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কারণে আসবে। দেখছেন কারণ ওইটাকে পড়ে দেখেন আপনারা, যারা পড়েছে তারাও আমাকে জানিয়েছে যে আসলে বক্তব্যের ভিতরে এই নামগন্ধ দ্বারের কাছেও নাই। তাহলে এই হিডিংটা দিয়ে আপনারা হয়তো আপনারা দুই পয়সা পাবেন, আপনাদের এটা গরম হবে, মার্কেট পাবে, কিন্তু আমার তো 12টা বাজবে, ঠিক কিনা? আমার ক্ষতি হতে পারে, আমি সমালোচনার মুখে পড়তে পারি, এমন কোনো হিডিং আপনারা দেবেন না। আর ক্যামেরার যেসব ভাইয়েরা এসেছেন আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই। আপনারা আজকে নামাজের পরে যাওয়ার আগে আপনাদের পার্টিকুলার্স নাম, আপনাদের প্রতিষ্ঠানের নাম, পরিচয়, আপনার নিজের নাম, মোবাইল নম্বর, মেহরবানি করে এইটা আমাদের লোক আছে তাদের কাছে দিয়ে যাবেন। দিলে একটা কাজ অন্তত হবে, যদি কারো হিডিং যদি একটু তাল বেতাল হয়, আমার উপরে যদি ঠেলা আসে, তাহলে আমি যেন আপনার সাথে একটু কি যোগাযোগ করতে পারি, ভাই এইভাবে নয় বরং এইভাবে, এইভাবে নয় বরং এইভাবে। আপনারা জানেন আমার মতো অনেকে, তারা কিন্তু নিজেদের ক্যামেরা ছাড়া অন্য কারো ক্যামেরা অ্যালাউ করেন না, এটা তো আপনারা জানেন, ঠিক কি না? কিন্তু আমি আসলে এত ওই চিকন, এত সরু, এত ন্যারো, এত নেগেটিভ হতে চাই না। দিনের কথা আমি বলছি, আপনারা দিনের কথা প্রচার করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে আরো বেশি বেশি করে তৌফিক দান করুন। কিন্তু এমন হিডিং দেবেন না, দেখছেন হাসিনা আর ওবায়দুল কাদের এই দুইজনের কারণে বাংলাদেশে করোনা ভাইরাস আসবে, কিন্তু জিনিসটা পড়ে দেখা গেছে এই কথাও নাই, এই দ্বারের কাছেও নাই। তাহলে আপনারা বাঁচলেন, আমারে মারলেন কি? আপনারা বাঁচলেন, আমাকে মারলেন। এই ধরনের ব্যাপার স্যাপার জায়গা যেন না হয়। এই গেল এইটা। কোরবানির ঈদের সময় বিয়া বেশি হয় আমাদের এলাকায়, অতিথি দেখেছি আর কি। এবার কি হয় বা হবে এটা আমি বলতে পারি না। তাহলে আপনি, বিয়া তো সারা বছরই হতে পারে, কোরবানির ঈদ উপলক্ষে বিয়া এর কারণটা কি? গোস্ত কিনা লাগবে না, কি গোস্ত কিনা লাগবে না। এই নিয়ত যদি আপনার থাকে, আপনার কোরবানি কি শুদ্ধ হবে? আপনার বিবেক কি বলে? আপনার কোরবানি কি শুদ্ধ হবে? হবে না। সাত শরিক মিলে কোরবানি দিলে এক শরিকের টাকার মধ্যে একটা পয়সা যদি সুদের থাকে, একটা পয়সা যদি হারাম থাকে, বাকি ছয় শরিক সহ কারো কোরবানি কবুল হবে না, আল্লাহ পাক কবুল করবেন না। তো কোরবানির মশলা মশাইল ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আর একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি, সেটা হলো যে কথাটা রিপিটেশন,
হুজুর বলছেন ইরশাদ করেছেন আল খেলাফাতু বাদি সালাসুনা আমান আমি নবী দুনিয়া থেকে চলে গেলে পুরা দুনিয়ার বুকে 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে ছিল কি না খোলাফায়ে রাশিদিন খোলাফায়ে রাশিদিন সুম্মা তাকুনু মুলকান গাদদান তারপরে আসবে শোষক রাজতন্ত্র এসেছিল কি না খোলাফায়ে রাশিদিনের পরে রাজতন্ত্র সুম্মা তাকুনু এরপরে রাজতন্ত্র চলে যাবে রাজতন্ত্র চলে গেলে মুলকান জাবাবেরা পুরা দুনিয়ার সিংহাসন রাজত্ব আসন দখল করবে স্বৈরতন্ত্র স্বৈরাচার করেছে কি না বর্তমান দুনিয়াতে কি চলছে কি আপনারা আসতে বলছেন গণতন্ত্রের নামে স্বৈরাচার নির্বাচনের নামে স্বৈরাচার ক্ষমতার নামে স্বৈরাচার এইটাই দুনিয়াতে চলছে নবীজি ইরশাদ করেছেন স্বৈরাচারও বেশি দিন থাকবে না স্বৈরাচার চলে যাবে সুম্মা তাকুনু খেলাফাত আলা মিনহাজিন নবুয়াত স্বৈরাচার চলে যাওয়ার পরে পুরা দুনিয়াতে নবুয়তের আদর্শের উপরে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে তাহলে নবীর পরে খোলাফায়ে রাশিদিন খায়রাল কারণে কারণী সুম্মা লাযিনা ইয়ালুনাহুম সুম্মা লাযিনা ইয়ালুনাহুম আমার জামানা শ্রেষ্ঠ জামানা আমি নবীর জামানা তারপরে শ্রেষ্ঠ জামানা আমার সাহাবাদের জামানা তারপরে শ্রেষ্ঠ জামানা তাবিঈনদের জামানা তাহলে এই তাবিঈন পর্যন্ত আমরা খোলাফায়ে রাশিদিন এটাকে দেখতে পাই শ্রেষ্ঠ জামানা ইতিহাসের সোনালী যুগ আবার আমরা দেখেছি মুসলমানরা যখন পুরা দুনিয়াব্যাপী রাজত্ব কায়েম করেছিল জ্ঞানে বিজ্ঞানে আদর্শে ঐতিহ্যে কালচারে সিভিলাইজেশনে ভদ্রতায় নম্রতায় কৃষ্টিতে কালচারে শিক্ষায় দীক্ষায় তাহজিবে তমদ্দুনে মুসলমান জাতি দুনিয়া সবার উপরে ছিল নাকি ছিল না এটা বোধহয় আমার বানানো কথা আজকে পশ্চিমী দুনিয়া বিজ্ঞান জগৎ অকপটে স্বীকার করছে যে আমরা আজকে আধুনিক বিজ্ঞান মুসলমানদের কাছে সবচেয়ে বেশি দায়ী সবচেয়ে বেশি মুসলমানদের থেকে আমরা পেয়েছি এবং নিয়েছি এখন আমরা মুসলমান যারা আছি আমরা এখন ভাগ্যের বলদ ভাগ্যের বলদ কথাটা একটু খারাপ শোনা গেছে তারপরেও আমি আপনাদের কাউকে এই ছোট করার জন্য কথাটা বলছি না বাপ দাদা রেখে গেছে এইটা আমার তালুকদারি নাকি পাটারির ছেলে পাটারি হয় ভূঁইয়ার ছেলে ভূঁইয়া হয় আমরা জানি পাটারির ছেলে যদি কিচ্ছু না থাকে জায়গা জমি সব বিক্রি করে শেষ হয় তাই তাকে সড়ুয়া হাটারি কি কয় সড়ুয়া হাটারি ভূঁইয়া জমিদারের ছেলে সব হারিয়ে টারিয়ে তারপরে যখন রিক্ত নিঃস্ব হয়ে যায় তখন কয় বেল্লা ভূঁইয়া নেড়া ভূঁইয়া কিন্তু মুসলমান আপনার বাপ মুসলমান ছিলেন বিরাট আলেম ছিলেন বিরাট জাহেদ ছিলেন বিরাট এবাদত গুজার ছিলেন বিরাট অলি ছিলেন কিন্তু আপনি যদি সেই বাপের মিরাস ইসলামের আদর্শ ঐতিহ্য গ্রহণ করতে পারেন তাহলে আপনি ঠিক আছেন আর যদি সেটার কাছে দাঁড়াও না যান তাহলেও আপনি কি মুসলমান কিন্তু দেখেন পীরের ছেলে পীর নাকি এলেন থাকলেও পীর না থাকলেও পীর আমল থাকলেও পীর না থাকলেও পীর ঠিক কি না আর ছেলেরা একজন বড় হুজুর আরেকজন মাজ্জা হুজুর আরেকজন সাজ্জা হুজুর আরেকজন ছোট হুজুর কিন্তু এলম কালামের দরকার নেই এই ধরনের অনেক ব্যাপার স্যাপার আমরা দেখতেছি ইসলামে কোনো উত্তরাধিকার নাই নূহ আলাইহিস সালামের ছেলে যখন ইসলাম থেকে বেরিয়ে গেছিল ইসলাম গ্রহণ করে নাই ডুবে যাচ্ছে আপনারা জানেন কেনান নাম কি কেনান এখন হাবুডুবু খাচ্ছে নূহ নৌকা থেকে দেখে যে সোনার চাঁদ ডুবে মরে তখন আল্লাহর কাছে হাত তুললেন ইয়া রব ইন্না ইবনি মিন আহলি আমার ছেলে তো আমার রক্ত এইভাবে ডুবে যায় মনটা কাঁদে রব্বুল আলামিন একটু পারমিশন দাও তাকে নৌকায় তুলে নেই তারপরে মেরে পেটে ঠিক করে মেরামত করে ইসলামের পথে নিয়ে আসব নৌকায় তোলার পারমিশন দাও সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক কিন্তু সে যেই কাজ করছে যেই কথা যেই পথে গিয়েছে সে তোমার আহাল নয় সে তোমার উত্তরাধিকার নয় আমরা নবীর উত্তরাধিকার আমরা সাহাবায়ে কেরামের উত্তরাধিকার
আমরা কুরআনে সালাসার উত্তরাধিকার, আমাদের জীবনে তাদের আদর্শ, এটা গ্রহণ করতে হবে, ধারণ করতে হবে। যদি আমরা গ্রহণ ধারণ করতে পারি তাহলে আমাদের মুসলমানই ঠিক আছে। আর যে নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, তাবিন তাবে তাবিনের আদর্শ, ইসলামের আদর্শ, এটাকে আমরা গ্রহণ করতে না পারি তাহলেও আমরা মুসলমান। আপনার বিবেক কি বলে? সুতরাং আসুন আমরা পরিপূর্ণভাবে ইসলামের দিকে দাখিল হয়ে যাই। অবস্থা বেশি ভালো হয় ঠিক হতে হবে, নয় শেষ হওয়া লাগবে। আপনারা কি শেষ হতে রাজি আছেন? রাজি আছেন? এটা জোরে কয় নাকি ঠিক হইতে রাজি আছেন? এইবার কিন্তু আসতে কইছে, টিকে থাকতে রাজি আছি, এটা জোরে বলেছে। আর ঠিক হতে রাজি আছি, রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু